আমি গিয়াস আহমেদ, আমি দেশ টেলিভিশনে জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কর্মরত আছি। আমি সাংবাদিকতা পেশায় আসি 1997 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মার্কেটিংয়ে আমি মাস্টার ডিগ্রি করার পরে পেশায় আসি এবং এই পেশায় আছি। দেশ টিভিতে আমি নিউজে কাজ করি, এর পাশাপাশি আমি একটা অনুষ্ঠান উপস্থাপনাও করি। সেই অনুষ্ঠানটা হচ্ছে দর্শকদের নিয়ে, আমাদের এই বাংলাদেশের একমাত্র অনুষ্ঠান যেখানে দর্শকরা নিজেরা আসেন, তাদের কথা বলেন বা আমরা তাদের কাছে যাই, তাদের আনি। এরকমই একটা চমৎকার সম্মানজনক পেশায় আমি জড়িত। কিন্তু এরই মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটলো এই ফেব্রুয়ারির 14 তারিখে 5:30 পৌনে 6 হবে বিকেল। আমি একটু অফিসের বাইরে গিয়েছিলাম এবং আমার নিজের গাড়ি নিয়ে আমি ধানমন্ডি থেকে আমার অফিসে ফিরছিলাম আমার কর্মস্থলে। আমার গাড়ির নাম্বার হচ্ছে 14 ঢাকা মেট্রো গ 1464-23। আমি যখন ধানমন্ডি থেকে বসুন্ধরা সিটির সামনে দিয়ে আসছিলাম, এটা সার্ক ফোয়ারা বলে আর কি, ওই কারণ বাজারের মোড়টা, তো ওখানে অনেকক্ষণ গাড়ি আটকে ছিল, প্রায় 1-1.5 ঘন্টা হবে, এবং লোকজন খুব ক্ষিপ্ত হচ্ছিল, সিগন্যালটা আর ছাড়ছিল না পুলিশ। তো 1-1.5 ঘন্টা একটা জায়গায় থাকা, ও চারিদিক থেকে খুব হর্ন বাজাচ্ছিল, অন্যান্য গাড়ি লোকজন বকাবাজিও করছিল। তো প্রায় 1-1.5 ঘন্টা পরে যখন গাড়িটা ছাড়ে, আমার গাড়িটা যখন পাস করছিল, তখন আমি স্লোলি যাচ্ছিল গাড়িটা, তো আমি কর্তব্যরত পুলিশ ট্রাফিক পুলিশকে আমি গাড়ির গ্লাস নামিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে এতক্ষণ আটকে রাখেন, মানুষজন বকাবাজি করে, এরা যারা যায় তারাও তো মানুষ, একটু একটু করে ছেড়ে দিলেও তো মানুষগুলো যেতে পারে। এটা বলার আমার একটা উদ্দেশ্য ছিল, এটা হলো যে আমরা যারা বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করি, কোথাও কোনো রকম মানে একটু অন্যরকম ঘটনা ঘটলে আমরা সেটাকে একটু খোঁজ দেওয়ার চেষ্টা করি এবং অফিসকে জানাই। যেমন ধরেন যে এই যে দীর্ঘ যানজট, এর কারণটা কী? যদি আমাকে সে সুন্দরভাবে বলতো, আমি অফিসকে বলতে পারতাম যে হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের জন্য বা অন্য কোনো কারণে ঢাকায় যানজটটা বেড়েছে, এই লাইনটা বন্ধ। এটা দেখবেন যে ইদানিং রেডিওতেও ঢাকার কোন কোন পথে কতটা যানজট বলে, এবং আমাদের কাজই তাই, আমরা যে যেখানেই থাকি আমরা আপডেটটা অফিসকে জানানোর চেষ্টা করি। আমার উদ্দেশ্য তাই ছিল যে কারণেই এত লম্বা যানজট হয়েছে, সেটা পুলিশের গাফিলতির কারণেই হোক বা কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির কারণেই হোক, সেটা আমি আমার অফিসকে ইনফর্ম করবো। কিন্তু আমার দুর্ভাগ্য যে একজন পুলিশ কনস্টেবল আমাকে অকথ্য সে গালাগালি করতে শুরু করলো। আমি ওর নেম প্লেটের দিকে তাকিয়ে আমার এখন যেটা আমার মনে পড়ে সেটা হলো যে ওর নাম মোশাররফ। তো সে আমাকে খুবই সেপাই, আমি পরে শুনেছি যে সে একজন সেপাই এবং মোশাররফ নাম আর কি, তো সে আমাকে লাঠি উঁচিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। মানে আমি কেন জিজ্ঞেস করলাম, আমার জিজ্ঞেস করার কোনো রাইটও নাই, কিন্তু আমার গাড়িতে কিন্তু দেশ টিভি লেখা ছিল, যদি আমার প্রাইভেট কার। তো যাই হোক, তো সে এবং আমাকে চট দেখায় এবং লাঠি নিয়ে আমাকে মারার একটা ই করে, এবং একটা সময় বলে তুই নাম। আমি একজন সাংবাদিক এবং আমি প্রায় 14 বছরের উপরে এই পেশায় জড়িত, আমার তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই জন্য ট্রাফিক পুলিশ কনস্টেবলকে আমি জিজ্ঞেস করলাম ভদ্রভাবে, সে তুই নাম, আমাকে মারবে? তা আমিও নামলাম। এই ঘটনাটাকে আমি নেমে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এরকমভাবে ব্যবহার করছেন কেন আমার সাথে? তখন সে আমাকে বাড়ি দিতে আসলো এবং লাঠি দিয়ে সে আমাকে বাড়ি দিতে আসলো এবং আমাকে আমি বললাম যে ভাই বাড়ি দিয়ে না, আমি সাংবাদিক, আমি পরিচয় দিলাম। এটা বলতেই সে চিৎকার করে তার আরও কিছু লোকজন ডাকলো, তখন দুজন পুলিশ সার্জেন্ট এবং আরও কিছু পুলিশ কনস্টেবল হবে হয়তো, আমি তো সবাইকে এভাবে চিনতে পারবো না, আর সিভিল ড্রেসের দুজন লোক, এরা এসে আমাকে বেধড়ক পিটাইতে শুরু ঘুষে ঘুষি দিতে শুরু করলো, একজন কলার ধরলো, একজন বেল্ট ধরলো এবং আবার ঘুষি দিয়ে আবার এ করলো। আমি আর আমি তো বুঝতে পারি না, আমার চশমা ছিল, আমি বাইফোকাল চশমা ব্যবহার করি,
তো আমি কি মনে করে আমি জানি না, আমি তো খুবই হতভম্ব হয়ে গেছি। আমি চশমাটা খুলে হাতে নিলাম এবং একসঙ্গে তাকায় দেখলাম যে আমার চশমাটা অর্ধেক ভাঙা। তখন আমি এটা ফেলে দিলাম যে এটা তার হাতে দিয়ে পড়ার লাভ নেই। ওরা আমাকে মারতে মারতে, এখানে একটা পুলিশ বক্স আছে তো ওটার মধ্যে নিয়ে গেল। এবং আমার খুব কষ্ট লাগছিল, কারণ আমি এর আগে প্রথম আলোতে কাজ করেছি এই কারণ বাজারে 6 বছর। পুলিশ বক্সটা আমার যে ঘটনা যেখানে ঘটছে ঠিক কোনাতেই হচ্ছে ইটিভি, আমি ওখানেও 2 বছর কাজ করেছি। আমার দুঃখ লাগছিল যে এই জায়গাটা আমার প্রায় 8-9 বছরের চেনা, সেই জায়গাতে আমাকে এরকম রাস্তায় পিটাচ্ছে। একটা লোক আমার আগে আসছে না আমাকে হেল্প করতে, বা আমার একজন কলিগও যদি দেখে, পুরনো কলিগ দেখে, তাও আমাকে হেল্প করবে। সে আসার কিন্তু চারদিকে তাকাচ্ছিল আমাকে, কিন্তু ভেরি আনফর্চুনেট যে সেই সময় আমার পরিচিত কেউ ছিল না। তখন তাহলে হয়তো নিশ্চয়ই কোনো না কোনো সাংবাদিক আগে আসতেন, বা সেই এনটিভির অফিস। ওখানে আমার অনেক বন্ধু আছে, আর টিভিতে আমার কিছু ফ্রেন্ড আছে, সবই তো একটা মিডিয়া পাড়ার মতো। ওটা আমার হয়তো দুর্ভাগ্য যে সময় আমি কিন্তু খুব খুঁজছিলাম যে কেউ এসে একজন তো দেখুক, দেখলাম তো আমাকে চিনবে। এবং কারণ আমি দীর্ঘদিন এই পেশায় আছে, আর তো কিছু করি না, সাংবাদিকতা ছাড়া তো কিছুই আমার করার নেই। তো তখন আমি বুঝি না যে আমার এই দিকটা এরকম ফুলে টুলে গেছে, কারণ আমার মুখ তো আমি দেখতে পাচ্ছিলাম না। আর আমার ওই ওরা তখনও ধরে রাখছে, কেউ খুবই অসম্মানজনকভাবে। তো ওই বাক্সটার মধ্যে যখন নিয়ে গেল আমাকে মারতে মারতে, ওর মধ্যে পুলিশরা ওই মোশারফ, তারপরে একজনের নাম হচ্ছে আশরাফুল সার্জেন্ট, একজনের নাম হচ্ছে বাতেন, এম এ বাতেন, ও সার্জেন্ট, আরো কয়েকজন, সবার নাম জানি না, দুজন ছিল সিভিল ড্রেসে। ওরা পরে পরিচয় যে তারা পুলিশের সোর্স, তারা অনেক বছর ধরে এখানে আছে, এরকম সাংবাদিক অনেক দেখেছে। তখন আমি বুঝলাম যে এরা পুলিশের সোর্স। ওখানে গিয়ে আমি আমার পরিচয় দিলাম আরেকবার, তারা এটা পাত্তা দিল না। তখন আমি ফোন করার চেষ্টা করলাম আমার অফিসকে অন্তত যে আমাকে উদ্ধার করুক। তা আমি ফোনটা জাস্ট ডায়াল করেছি, তখনই ওরা ফোনটা কেড়ে নিল, আমাকে কোনো যোগাযোগ করতে দিল না। আমি বারবার রিকোয়েস্ট করলাম যে ভাই ঠিক আছে, আমি তখন একটু মানে ভয়ও পেয়ে গেছি যে এতগুলো মানুষ একসাথে মারলে আমি তো পারবো না ওদের সাথে। অন্তত আমার অফিসকে জানালে ওরা আমাকে উদ্ধার করবে। আমি বারবার রিকোয়েস্ট করছি ভাই প্লিজ আমাকে একটু ইনফর্ম করতে দেন, আমার অপরাধ হলে সেটা দেখা যাবে, আমি তো আপনাদের এখানে আসছি। ওরা কিছুই শুনলো না, ফোনটাও ফেরত দিল না। ওখানেও তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলো, মানে ভীষণ আর কি, যে এরকম সাংবাদিক পিটাইলে কিছু হয় না, অনেক সাংবাদিক পিটাইছি, ওরা অশ্লীল কথাবার্তা সব কিছু আমি উচ্চারণও করতে পারবো না, মানে এটা কোনো ভদ্রলোক বলতে পারে না। তারপরে একজন পুলিশ অফিসার আসলো, তার নেম প্লেট ছিল না, আমি বারবার তাকাচ্ছিলাম, একটু বয়স্ক একজন লোক। তো ওই লোকটা এসে আমাকে ধরলো এবং থানায় চল থানায় চল, তোরে বুঝাচ্ছি কত বড়, তুই কি ডিপ জলের চেয়ে বড় নাকি। তারপরে আমরা মানে এইসব আরও কিছু টর্চারের কথা তারা বললো, যে থানায় নিয়ে তারা সব এই ধরনের টর্চার করে, সেগুলো উচ্চারণ করাও আমার পক্ষে সম্ভব না। তো ওরা আমাকে ওই পুলিশ বক্সটা থেকে আমাকে ওই গাড়িতে তোলার জন্য আমাকে নিল। সেও খুব তাড়াহাস্তা করে, একজন বেল্ট ধরলো, একজন জামা নিয়ে কলার ধরে, আরও একজন হাত ধরা, এরকম টানে হেঁচড়া, মানে একজন চোর বা একজন মানে কি বলবো ছিনতাইকারীকে ধরলে মানুষ এরকমভাবে নেয় না, এইভাবে নিল। অনেক লোক দেখছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার পরিচিত কাউকে আমি সময় পেলাম না। তো আমাকে এই নিতে নিতে আমার পিছন দিক থেকে আমার পায়ে প্রচণ্ডভাবে পিটাচ্ছিল আর কি, সেটা আমি দেখি নাই যে কে পিটাইল, মানে ওদেরই লোক। হ্যাঁ, কারণ পাঁচজন তো ধরে রাখছে, আমি তো পাজল হয়ে গেছে একলা মানুষ। আমার এই পায়ে পিটালো, এই পায়ে, আমি বারবার রিকোয়েস্ট করতে হবে পিটান না পিটান না, আমি তো আপনাদের সাথে থানায় যাচ্ছি, কারণ আমার একটা ভরসা ছিল যে থানায় গেলে আমার আমি যা একটা মানে সুবিচার পাবো আর কি। কিন্তু ওরা শুনে নেই, পিটালো এবং আমাকে পিটাতে পিটাতে প্রথম আলোর কোনায় নিয়ে গেল। ওখানে ওদের গাড়িটা ওয়েট করছিল, থানার একটা লরি, ওখানে আমাকে নিয়ে তুললো। তোলার পরে ওরা যেটা করলো যে বলে হ্যান্ডকাপ পরাও, কেউ বলে ডান্ডা বেলি পরাও, এরকম বললো। এবং আমি বারবার ওই যে যার কাছে আমার ফোনটা ছিল, ওই ভদ্রলোক আমার ড্রাইভারের পাশে বসলো, ওর নাম ছিল না, আমি ওর আমি বারবার চেষ্টা করছিলাম কিন্তু ওর নামটা এখানে ছিল না, একটু বয়স্ক লোক, সে আমাকে ফোন দিল না, একটু সিনিয়র অফিসার হবে হয়তো। তো যাই হোক, সে আমার সাথে কোনো কথাই বললো না, আমার পাশে বসলো দুজন, একজন বললো পালাই যেতে পারে, ওরে হ্যান্ডকাপ লাগা,
এরকম করলো, একজন আবার আমার এই পাশে বসলো যাতে আমি পালাই। একটা বলছে, দেখেন ভাই আমি সাংবাদিক মানুষ, আমি পালাই যাওয়ার মানুষ না, পালাই গেলে আমি তখন চেষ্টা করতাম আমি পালাই যাব না। তারপরে বসলো, তখন ওখানে ওরা, আমি তখন আমি একটু ভয় পাইছি, আমি বাধ্য হয়ে আমার কার্ডটা দেখালাম। এর আগে আমি কার্ড দেখানোর সুযোগও পাইনি। সাংবাদিক মুখে বলছে ওরা ওটা পাত্তা দেয় নাই বা ওটা কেয়ার করে নাই। তো আমি যখন আমার আমার আইডি কার্ডটা দেখালাম, তখন একজন পুলিশ বলল যে এই কার্ড তো ফেক, ডেট ফিল করছে। আমি ওই দুঃখের মধ্যে বললাম যে ভাই এটা তো ড্রাইভিং লাইসেন্স না যে ডেট ফিল করে। সাংবাদিকদের সম্পর্কে আসলে আপনাদের ধারণাই নাই। হ্যাঁ, তখন আবার তারা বিভিন্ন রেফারেন্স দিল যে কোন সাংবাদিককে কবে পিটাইছে, কিছু হয় নাই। হ্যাঁ, যেমন ওই কালের কণ্ঠের অমিতোষ, তারপরে আরও কয়েকজনের নাম এই মুহূর্তে আমার মনে নাই। হ্যাঁ, তো আরও যাই যাই দিনের একজন সাংবাদিকের নাম বললে এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না। এদের পিটাইছে কিছু হয় নাই, সাংবাদিক পিটাইলে কিছু হয় না, এই ক্রেডিটটা ওরা খুব নিচ্ছিল, যেটা আমার জন্য খুব কষ্টদায়ক পীড়াদায়ক ছিল আর কি। যে মানে আমি আমার শরীরের কষ্টের চেয়ে ওটা তখন এবং এত অসম্মানজনক। তারপরে গাড়িটা চলতে শুরু করলো, আমাকে নিয়ে ওরা তেজগাঁও থানায় যাবে। এর মধ্যে হঠাৎ করে একজন বলল যে এর কাছে আর্মস আছে, চেক কর। তখন আমার সারা গায়ে, আমি বললাম ভাই আমি সাংবাদিক, আমার কাছে আর্মস থাকবে? বলে তোর কাছে আর্মস আছে, আর্মস কাছে ফাঁসাই দেবো, 44 বছর জেল হবে, তুই তো ছুটতে পারবি না। এই বলে আমার একবার এই পকেটে হাত দেয়, একবার এই পকেটে হাত দেয়, সে এইগুলো খুবই অসম্মানজনক। এইগুলো সারা গায়ে অশ্লীল ভাবে হাত দিচ্ছে, আমাকে আপস গেছে ভাষা দিয়ে এইসব বলছে। তারপরে এইভাবে পরে ওরা আমাকে নিয়ে গেল তেজগাঁও থানায়, ওখানে টাকা হিসাব করে নামাইলো। যে ডিউটি অফিসার ছিল আমি তাকে গিয়ে, আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমার ভিজিটিং কার্ড থাকতে পারে, কারণ আমি আইডি কার্ডটা হাতছাড়া করতে চাইনি আর কি। কারণ এটাও যদি ওরা নিয়ে যায় তাহলে আমি জানি না আমার কপালে আরও কত দুর্ভোগ হবে, কারণ আইডি কার্ড দেখানোর পরে পাত্তা দেয়নি। আর এটা চলে গেলে তো আমি নিজেকে প্রমাণই করতে পারবো না যে আমি কী পেশায় আছি, কী করি। ও, এটা একটু ভুলে গেলাম, ওরা তখন আমাকে বললো যে তুমি যে সাংবাদিক এটা তো বুঝি নাই, এটা গাড়িতে মানে এসে যাওয়ার আগে আর কি ওই আর্মস টার্মস খুঁজতেছিল, যখন কিছু পেলো না তখন বলো যে তুমি, এটা হাস্যকর একটা কথা বলো যে তুমি যে সাংবাদিক এটা বুঝি নাই, আমাদের তো লোকজন বলছে তুমি হকার, এই জন্য তোমাকে পিটাইছে। আমি বলছি ভাই হকার হলো মানুষ এভাবে পিটায়? আর ধরা গেল মানুষ যদি বলতো যে এই লোকটা ছিনতে গেলে, তাহলে কি আপনারা আমার ওখানে পিটায় মেরে ফেলতেন? এটা তো কোনো আইন হইতে পারে না, তো কোনো বিচার হইতে পারে না। যে হোক, তাহলে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি ডিউটি অফিসারকে, আমি নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, অবশ্য কার্ডটা ইয়েটে ছিল। তা আমার তখন আমার মনে হয় যে আমার ভিজিটিং কার্ড থাকতে পারে, আমি দুটা ভিজিটিং কার্ড আমার পকেটে পেলাম, আমার বিজনেস কার্ড আমি ওনাকে দিলাম। দেওয়ার পরে উনি খানিকটা সম্মান আমাকে করলেন, এই প্রথম আমাকে বলেন যে আপনি বসেন। এর মধ্যে চারপাশ থেকে কিন্তু কমেন্টস হচ্ছে যে লকারে ঢোকা, হ্যান্ডকাপ দে। তো এ বদলে আমাকে বসতে দিলেন কিছুক্ষণ, ঘন্টা খানিক বসলাম। আমার কিন্তু ফোন টোন নাই, আমি কাউকে যোগাযোগও করতে পারছি না। ইতিমধ্যে আমার ড্রাইভার স্বভাবত আমার ওয়াইফকে বা আমার বাসায় জানিয়ে থাকবে, ওরা হয়তো ওখান থেকে আমার অফিসে বা আমার অন্য অন্য কলিগদের হয়তো জানাইছে। আমি তো আর এটা বলতে পারবো না, আমি তো আসলে অনেকটা ডিসকানেক্ট সব কিছু থেকে। তো এরকম বসলো, আমি এর মধ্যে টের পেলাম যে দু একজন লোক আসছে আমার ভাইটাইকে, ওদের হয়তো ঢুকতে দিচ্ছে না, ওষুধ দেখা দিচ্ছে না। আমি ঘন্টা খানেক বসেছিলাম, আর আমি তো আমার মুখ দেখতে পাচ্ছিলাম না, এদিকে ফুলে টুলে গেছে খুবই, মানে একদম চোখ বন্ধ হয়ে গেছে, ডান তো আর দেখতে পারি না। কিন্তু আমি কষ্ট পাচ্ছিলাম, পায়ের পেনটা বাড়ছিল। হঠাৎ করে এই বসে থাকা অবস্থাতেই ওরা আমাকে বলছিল যে মুসলেকা দেন, মুসলেকা দেন। মানে ওরা মানে মুসলেকাটা কিসের? তো বললো যে মানে
আপনি দোষ করছেন, আপনি মানে পুলিশের গায়ে হাত তুলছেন, এরকম একটা কিছু লিখলে ছেড়ে দিব, নাহলে তো আপনি এসে আবার নিউজ করে আমাদের ফাঁসা